আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ঠিক করো, আগে নিজেদের নফসকে ঠিক করো। আমরা উল্টা কাজ করি, নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই, এটা সবচেয়ে বড় সমস্যা। এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না, কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি। এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের জান বাঁচাতে হবে। কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবার বর্গকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নিজেকে আগে মুসলিম হতে হবে, নিজেকে আগে মুমিন হতে হবে, নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে, তারপর অন্যকে কথা। এরপর পরিবার, নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন। নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন। কি দরকার ভাই? জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে, কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন। সাবজেক্ট আছে, আপনাকে আগে আল কোরআন পড়তে হবে, এক নাম্বার। দুই নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে। তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে। চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস। পাঁচ নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে। ছয় নাম্বার ইসলামিক ফিলোসফি পড়বেন। সাত নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন। আট নাম্বার শিখবেন এরকম কিছু সাবজেক্ট, জিওপলিটিক্স পড়বেন। এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সাবজেক্ট আছে, জ্ঞান অর্জন করেন। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয়, এটা ভুল ধারণা যে বই পড়লেই, একটা বই শেষ করলাম আর একটা ধরলাম, আরেকটা শেষ করলাম আর একটা ধরলাম, এতে আমি জ্ঞানী হয়ে যাব, এটা একটা ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখবেন ভাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, তবে একটা সিস্টেম আছে, এই সাবজেক্টগুলো পড়তে হবে, পরে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝতে হবে। একা একা বোঝা যাবে না, একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখানেই সোহবতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলেম ওলামার সাথে থাকতে হবে। আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন। একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন,